সকলের অতি প্রিয় একটি মিষ্টি রেসিপি নিয়ে আর চলে এসেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী। আজকের রেসিপি কালাকাঁদ। বাড়িতেই কিভাবে দোকানের থেকেও টেস্টি কালাকাঁদ বানানো যাবে সেটাই এই ভিডিওতে আমি শেয়ার করেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। কালাকাঁদ বানানোর জন্য একটু মোটা তলাযুক্ত একটি পাত্র নিয়ে তার মধ্যে ঢেলে দিয়েছি 1 লিটার ফুল ফ্যাট মিল্ক। এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে দুধটা ক্রমাগত নাড়াচাড়া করতে করতে হাফ করে নিতে হবে। অর্থাৎ আমি নিয়েছিলাম 1 লিটার দুধ আর এটাকে ফুটিয়ে ফুটিয়ে 500 ml করে নিতে হবে। কড়াইয়ের সাইডে এবং তলায় যে সরটা জমবে সেটা কিন্তু এই সময় খুন্তি দিয়ে কাচিয়ে কাচিয়ে দুধের সাথে মিশিয়ে দিতে হবে, তা না হলে এটা ধরে যেতে পারে। প্রায় 10-12 মিনিট ধরে মিডিয়াম হিটে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে দুধটাকে ফুটিয়ে নিয়েছি। এটা এখন অনেকটাই ঘন হয়ে গেছে এবং পরিমাণেও হাফ হয়ে গেছে। এদিকে নিয়ে নিয়েছি ছানা। 1 লিটার দুধ থেকে ছানা বানিয়ে 1 ঘন্টা ঝুলিয়ে রেখেছিলাম আর সেই ছানাটাই এখন আমি ইউজ করছি। মিষ্টির জন্য পারফেক্ট ছানা কিভাবে বানাতে হয় তার একটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনার ইচ্ছে হলে চেক করে নিতে পারেন। এখন ছানাটাকে হালকা হাতে প্রেস করে একটু ম্যাশ করে দিচ্ছি। আর আমরা দোকান থেকে যখন কালাকাঁদ কিনি তখন তার মধ্যে যে দানা দানা ভাবটা থাকে সেটা খেতে আর দেখতেই কিন্তু আমাদের সব থেকে বেশি ভালো লাগে। সেই কারণে এই পর্যায়ে ছানাটাকে খুব বেশি জোরে প্রেস করবেন না। এবার এই ছানাটা দুধের সাথে অ্যাড করে দিচ্ছি। ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই ছানার সাথে দুধটা ভালোভাবে মিশিয়ে নিয়ে ক্রমাগত নেড়ে চেড়ে রান্না করে যেতে হবে। আর এই সময়ও অবশ্যই কড়াইয়ের সাইড থেকে এবং তলা থেকে কাচিয়ে কাচিয়ে দুধের সাথে মিশিয়ে দিতে হবে যাতে ধরে না যায়। মোটামুটি 10-12 মিনিট রান্না করে নেওয়ার পরে দেখতে পাবো যে ছানা দুধটা সম্পূর্ণ অ্যাবজর্ব করে নিয়েছে। সেই সময় অ্যাড করে দিতে হবে চিনি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি অ্যাড করলাম। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ছোট এলাচ গুঁড়ো। এবার চিনি আর ছোট এলাচ গুঁড়োর সাথে দুধ আর ছানার মিশ্রণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনি অ্যাড করার ফলে আবার কিছুটা জল বেরিয়ে আসবে, সেই জন্য আরও 5-6 মিনিট সময় ধরে মিডিয়াম হিটে রান্না করে নিতে হবে। এদিকে নিয়ে নিয়েছি একটা কেক টিন আর এই কেক টিনের মধ্যেই আজকে কালাকাঁদটা আমি সেট করব। কালাকাঁদ সেট করার জন্য প্রথমে কেক টিনের মধ্যে খুব ভালোভাবে ঘি ব্রাশ করে নিচ্ছি, যাতে পরে যখন কালাকাঁদটা আমি কেক টিন থেকে রিমুভ করব তখন যেন সহজেই রিমুভ হয়ে যায়। অন্যদিকে চিনি অ্যাড করার পরে প্রায় 5-6 মিনিট সময় ধরে আমি রান্না করে নিয়েছি। চিনি থেকে যে জলটা বেরিয়ে এসেছিল সেই জলটাও এখন অনেকটাই ড্রাই হয়ে এসেছে আর দেখুন কি সুন্দর দানা দানা ভাবটা চলে এসেছে। এই সময় অ্যাড করে দিচ্ছি 1 চামচের 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা অ্যাড করার ফলে কালাকাঁদের মধ্যে খুব সুন্দর একটা টাইট ভাব চলে আসবে। গুঁড়ো দুধের সাথে সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঘি মাখানো পাত্রের মধ্যে এই মিশ্রণটা ঢেলে দেব। স্প্যাচুলা দিয়ে চেপে চেপে চারিদিকটা সমান লেভেলের করে নিচ্ছি যাতে দেখতে ভালো হয়। ওপর থেকে একটু পেস্তা আর আমন্ড কুচি ছড়িয়ে দিচ্ছি, তবে এটা সম্পূর্ণ অপশনাল। বাদাম কুচিগুলো যাতে মিষ্টির সাথে সেট হয়ে যায় সেই জন্য স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে দিলাম। এবার 1 ঘন্টা ফ্রিজে রেখে এটা ঠান্ডা করে নেব। 1 ঘন্টা পরে কালাকাঁদগুলো পিস পিস করে কেটে আমি সার্ভ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি কালাকাঁদ। তাহলে দেখতেই পেলেন কত সহজে একদম দোকানের মতো বা দোকানের থেকেও টেস্টি কালাকাঁদ বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। বাড়িতে এইভাবে একবার হলেও কালাকাঁদ বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ রইল, শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। ফিরে আসবো আরও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।